আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি কিভাবে বাহির করা যায় কিংবা আদৌ করা যায় কি না ইত্যাদি বিষয়ে। আসলে ইউটিউবে জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি কিভাবে বাহির করতে হয় এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও রয়েছে। আসলে প্রকৃতপক্ষে জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি বাহির করা সম্ভব না, কারণ আমি এটা অনেক ঘাটাঘাটি করেছি এবং ইউটিউবের অনেক ভিডিও ঘেটে আমি বিড়ম্বনার সম্মুখীন হয়েছি। তো অ্যাকচুয়াল আসলে যেটা হচ্ছে আপনি যাচাই করতে পারবেন, কিন্তু সেটা অনলাইন কপি ডাউনলোড কিংবা প্রদর্শিত করার মতো কোনো স্কোপ নাই। তো আমি যেহেতু সেটা সম্ভব না, এটা পিছনে সময় নষ্ট করা কোনো প্রয়োজন নেই। তো আর যেভাবে যাচাই করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু একটু ভিডিও তৈরি করেছি সেই জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। সবাই অ্যাকচুয়ালি ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলোতে যাচাইটাকে দেখিয়ে তারা টাইটেল দিয়ে রেখেছে যে অনলাইন কপি কীভাবে ডাউনলোড করবেন। আসলে এটা টাইটেল এবং কন্টেন্টের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী, এটা এটা করাটা ঠিক না। আসলে মানুষ এগুলো ঘেটে আরও সময় নষ্ট হয়। তো যাচাইয়ের বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অলরেডি লিঙ্কটা এখানে শো করছে, আমি এটা ব্যাকে যাই। ব্যাকে গিয়ে তো আপনাদের সার্চ বারে, গুগলের যে সার্চ বারে, সেখানে জাস্ট বার্থ সার্টিফিকেট ভেরিফাই লিখে সার্চ দিলে এটা চলে আসবে। আর যদি আপনি বাংলাদেশের বাহির থেকে কোথা থেকে সার্চ দেন তখন আপনি লিখে দিয়েন যে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন বাংলাদেশ, তাহলে আপনার এই সাইটটা চলে আসবে। আমি আশা করি যে প্রথম যে লিঙ্কটা সেটাতেই আপনারা ঢুকবেন। ঢোকার পরে দুটো তথ্য আপনার কাছে চাবে, একটা হচ্ছে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আপনার কাছে যে কপিটা আছে সেটাতে দেখবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা আছে, সেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। আর ডেট অফ বার্থ, জন্ম তারিখটা দিবেন। দিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই, এই ভেরিফাই অপশনটা ক্লিক করলে যদি বার্থ সার্টিফিকেটটা জেনুইন হয় সে তাহলে আপনার সেই তথ্যগুলো চলে আসবে, যে পিতার নাম কী, যার নামে রেজিস্ট্রেশন হয়েছে তার নাম কী, তার মাতার নাম কী, ইত্যাদি ইত্যাদি তথ্য চলে আসবে। আর যদি এটা জেনুইন না হয় তাহলে ভেরিফিকেশনের নিচে একটা নোট আসবে যে যে তথ্য প্রদান করা হয়েছে সেই মোতাবেক কোনো বার্থ সার্টিফিকেট পাওয়া গেল না। তো এটা খুব ইজি, এটা আপনারা যে কেউ করতে পারবেন, মোবাইলে করতে পারেন, ল্যাপটপে করতে পারেন, ডেস্কটপে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। সংক্ষিপ্ত একটা ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।